তো গান শুরু হয় কলকাতা শহরে। যেখানে দুইজন বেস্ট ফ্রেন্ড, যদিও মনে হইতেছে না, তারা ঘুরতে বের হয়েছে। চলো না ঘুরে আসি অজানাতে। সাথে সাথে ছেলের একটা ব্যর্থ চেষ্টা, পরে আল্লাহ জানে হুট করে কি দেখে মেয়েটার ছবি তোলার ইচ্ছা জাগছে। আর ছেলেটার মনে, তোমায় পেলে আর কিছুই চায় না অনুভব। আরে চোখে একটু বালি গেছিল এই আর কি, এই যে এখনই তুলতেছি এখনই তুলতেছি। দিন শেষে তো ক্যামেরাম্যানের কোনো ছবি থাকে না। আচ্ছা তোমার সাথে একটা সেলফি তুলি। ও সরি ব্রো, ভুলে হাত রেখে ফেলেছি। ওই শালা কিসের ব্রো, গার্লফ্রেন্ড মনে করে হাত রাখ। আর এরপরই হাতে হাত রেখে চলি বহুদূর। কেন হাঁটতেছি, কিসের জন্য হাঁটতেছি, কি কইতেছি, এগুলা কিছুই জানি না। হাত ধরা তো দূরের কথা, ভালো লাগার মানুষের ট্রিট দেওয়ার কথা বলে বলে বাসা থেকে বাইর করতে পারলাম না। আর হাত ধরা, যাই হোক, এরপর তাদের চা খেতে মন চায়। বাই দ্য ওয়ে, কলকাতার মটকা চাগুলো আসলেই সেরা। বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডদের কমন একটা কাজ। এত দেখো খাচ্ছে। এইদিকে ছেলেটা মেয়ের কানে চুল সরিয়ে দিয়ে রোম্যান্স করতেছে, আর এইদিকে আমার উনি বাসা থেকে বাইরে এলে হয় বান্ধবীর বাসায়, না হলে ক্যাম্পাস। আল্লাহ তোমার কাছে বিচার দিল। বাই দ্য ওয়ে, এই গানের মেয়েটা কিন্তু ভালোই কিউট। যাই হোক, আমার জন্য আমি এখনো বাসা থেকেই নাড়াইতে পারি নাই আর এইভাবে ঘোরা। এরপর তারা একটি মালা পছন্দ করে এবং দোকানদারের সামনে একটু রোম্যান্স করে গান শেষ করে। এই গানের নাম প্রথম প্রেমের চিঠি না হয়ে যা ইচ্ছা তাই হয়তো আমার কিছু আসে যায় না। এদের পিড়ি দেখে মন খারাপ হয়ে গেছে। আমি কি তোমার হতে পারি বলো, আমি কি তোমার।